আসসালামু আলাইকুম বন্ধুরা, জুনাইনা কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে বাটা মশলা নতুন আলু দিয়ে গরুর মাংস হাতে মাখা গরুর মাংস রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, আদা রসুন আমি একসাথে বেটে নিয়েছি, তো আদা রসুন দিয়ে দিলাম। তো এখানে আমি গরম মশলা, দারচিনি, লং, এলাচ, জয়িত্রী একসাথে আমি বেটে নিয়েছি, কয়েকটা কালো গোলমরিচও আমি এখানে দিয়েছি। তো সবটা মশলা আমি এখানে দিয়ে দিলাম। তো 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 4 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। তো জালটা আপনাদের পছন্দ মতো দেবেন, গরুর মাংস কিন্তু জাল জাল হলেই ভালো লাগে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, রান্নার তেল সয়াবিন তেল আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি হাতে এটা মেখে নেব। তো তেজপাতাও দিয়ে দিলাম দুইটি তেজপাতা আমি ভালো করে ধুয়ে চিরে দিয়েছি। তো হাতে আমি দেখুন মেখে নিয়েছি, এভাবে ভালো করে মেখে নিতে হবে মশলাগুলো যেন মাংসর সাথে ভালোভাবে মিশে যায়। তো হাতটা ধুয়ে আমি পানি দিয়েছি, তো ঢাকনা দিয়ে আমি চুলাটা অন করে বসিয়ে দিয়েছি। তো এখানে আমি নতুন আলু নিয়েছি 3 থেকে 4টা, তো এভাবে লম্বা করে কেটে নিয়েছি। তো 1/2 চা চামচ মরিচের ফাঁকি, 1/2 চা চামচ হলুদের ফাঁকি, স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা ভালোভাবে মিক্স করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো দেখুন মাংসটা আমি মাঝে মধ্যে কিন্তু উঠে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিয়েছিলাম, তো মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিবেন যেন তলাতে লেগে না যায়। গরুর মাংস যত কষাবেন তত কিন্তু ভালো লাগে, তো ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি মাংসটা 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, তো ধোয়ার জন্য দেখা যাচ্ছে না। তো দেখুন কতটা সুন্দর কালার এসেছে। তো আমি এখানে জলের জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ডেকে এদিকে আলুগুলো ভেজে নেব তেলে। তো কড়াতে আমি অল্প একটু তেল দিয়েছি, বেশি তেল দিইনি, 1 চা চামচের মতো তেল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো এভাবে ভেজে নেব, আলুগুলো আমি মাংস নামানোর ঠিক 5 মিনিট আগে আলুগুলো দেব। আলু যেহেতু এটা নতুন আলু দিলে আগেই গলে যাবে, এজন্য আমি আগে দেইনি। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে ভেজে আলুগুলো দেওয়ার জন্য। তো সবগুলো আলু আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে 5 মিনিটের মতো এটা আমি রান্না করে নেব। মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার, তো দেখুন উঠিয়ে নিলাম, দেখুন ঝোলটাও কিন্তু গাঢ় গাঢ় হয়ে গেছে, আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো বাজার মধ্যে আলুটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে একদম। তো এখন আমি 1 চা চামচ জিরের ফাঁকি দেব, দিয়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন জিরার গন্ধটা মাংসর মধ্যে থাকে। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে মাশাল্লাহ। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।